হাজার হাজার সিরিয়াবাসীদের হত্যার ব্রেকিং নিউজ আজ কোথায়? কোথায় আজ গাজায় অগণিত মানুষ হত্যার ব্রেকিং নিউজ? কোথায় আজ সেই ব্রেকিং নিউজ যেখানে ইয়েমেনিদের অগণিত হাজার হাজার মানুষদের হত্যা করা হয়েছিল? এবং কোথায় আজ সেই ব্রেকিং নিউজ যেখানে আমরা ইরাকিদের হাজার হাজার মানুষের হত্যা করার নিউজ দেখতাম? সারা পৃথিবী আজকে হত্যা বর্বরতা থেকে একেবারে নিস্তব্ধ। আর ওই যে সেই সিরিয়ার শিশুটি, মনে আছে তার কথা? যে শিশুটি শহীদ হওয়ার আগে বলেছিল, আমি আল্লাহর কাছে সব কিছু বলে দেব, মনে আছে তার কথা? আজকে সেই অত্যাচারী এবং হত্যাকারী বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আজ সবাই করোনা ভাইরাসে কত আতঙ্কিত। আমি সবসময় আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন কিয়ামত পর্যন্ত এরকমভাবে আতঙ্কিত থাকে। দোয়া করি এবং কামনা করি এই করোনা মহামারীর পরে যেন আবার সেই বোম, সেই ব্যালেটগুলো আবার নতুন করে ফিরে না আসে, যা বর্ষণ করা হতো সিরিয়ার সেই দেশান্তরিত মানুষের উপর, দেশান্তরিত শিশুদের উপর। আমি আশা করি যেন এই করোনা মহামারীর পর ইয়েমেনের শিশুরা আর ক্ষুধার্ত অবস্থায় না মারা যায়, যেন না মারা যায় কোনো রোগে। আমি আশা করি মানবতা এখন যেমন আছে, করোনার পরে যেন ঠিক এমনই থাকে।